বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। তবে আজকের এই ভ্যাকেন্সিটা এসছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। আমরা তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায়। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশন। নোটিফিকেশন প্রথমে বলব 2012-2022 মানে এই মাসের 20 তারিখে ডিসেম্বরে আপনাদের ইন্টারভিউ হবে, ওয়াকিং ইন্টারভিউটা। তবে সেটা হবে ডিপার্টমেন্ট অফ ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে। তবে একটা প্রজেক্ট আন্ডারে নিয়োগ করা আছে, আপনারা চাইলে প্রজেক্টটা দেখে নিতে পারেন। যে সমস্ত ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের সমস্ত রেলিভেন্স ডকুমেন্ট নিয়ে প্লেন পেপারে আপনার একটা বায়োডাটা তৈরি করবেন। আমরা ভিডিও নিচে সেটা অ্যাটাচ করবো, সাথে ডকুমেন্টস নিয়ে আপনি চলে যাবেন তাদের অ্যাড্রেসের মধ্যে সেই লোকেশনে। এখন আমরা দেখে নিচ্ছি পোস্ট হচ্ছে ফিল্ড ওয়ার্কার, শূন্যপদ কিন্তু খুব বেশি বলবো না, একটা শূন্যপদ, 18,000 টাকা পার মান্থ, প্লাস এজেরা থাকবে 8%। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হচ্ছে গ্রাজুয়েট ডিগ্রি ইন বায়োলজিক্যাল সায়েন্স উইথ ফিল্ড এক্সপিরিয়েন্স চেয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই কোয়ালিফিকেশনগুলি রয়েছেন এবং ইন্টারেস্টেড রয়েছেন তাহলে আপনারা এগোতেও পারেন, ইন্টারভিউতে যেতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সহায়তা করব। ভিডিও নিচে আমরা বায়োডাটা ফর্মে অ্যাটাচ করব। যদি বন্ধুরা আপনাদের মধ্যে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করেন। দেখা কমেন্টতে, সকলেই ভালো থাকবেন, জয় হিন্দ।